লিব্রে আয়না কেন থাকে জানুন অজানা রহস্য। রাজধানীতে দ্রুত বাড়ছে অট্টালিকার সংখ্যা, প্রযুক্তির আবিষ্কার লিফট সেই অট্টালিকায় সহজেই ওঠা নামার সুযোগ করে দিচ্ছে। কোন কোন ভবনে রাখা হচ্ছে একাধিক লিফট। দিন যত যাচ্ছে এই প্রযুক্তির উন্নতিও ঘটছে বেশ। লিফটে আপনারা হয়তো চোখে পড়েছে আয়না, মনে নিশ্চয়ই তখন প্রশ্ন জেগেছে এখানে আয়না রাখার কারণ কি। প্রথম জামানায় অর্থাৎ শুরুতে লিফট খুবই ধীর গতির ছিল, সিঁড়ি ভেঙে লিফটের আগে যাওয়া যেত। কেবল রোগী আর বৃদ্ধরা তখন এই লিফট ব্যবহার করতেন। কিন্তু প্রকৌশলীরা কি আর বসে থাকেন, তারাও গতি বাড়াতে গবেষণা চালাতে লাগলেন। তাতে গতি আরেকটু বাড়ল, তবে অভিযোগ কমল না। এটা দেখে ভাবনায় পড়লেন প্রকৌশলীরা। তারা নিজেরা সলা পরামর্শ করলেন কিন্তু ভেবে পেলেন না। নিজেরা কয়েকবার লিফটে চড়ে দেখতে গিয়ে নতুন জিনিস আবিষ্কার করলেন। সেটা নিয়ে মনোবিদদের সাথে আলোচনা করে জানতে পারলেন আসলে পুরো ঘটনাটাই মানসিক। লিফটের ভিতর যাত্রীরা কিছুই করতে না পেরে ধীরগতির ধারণা তৈরি করেছেন। এরপর যাত্রীদের বিরক্তি ও ধীরগতির ধারণা মেটাতে লিফটে লাগানো হলো আয়না। আয়না লাগানোর পর এক জরিপে দেখা গেছে অধিকাংশ যাত্রীর অভিমত লিফটের গতি বেড়েছে। মনোচিকিৎসকরা বলছেন ওপরের দিকে ওঠাটা সবসময় শরীরের পক্ষে অস্বস্তিকর। আগে আয়না না থাকায় তারা সব সময়টুকু লিফটে কোনো কাজ করতে পারতেন না, যে কারণে তারা একইভাবে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু আয়না লাগানোটা মূলত যাত্রীকে ব্যস্ত রাখা ছাড়া কিছুই নয়। এতে তারা অন্তত নিজের চেহারা দেখে বিভিন্ন কিছু ভাবতে পারে, আর ওই ভাবনার কারণে দ্রুত সময় কেটে যায়।